হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন এবং পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কিছু মিস করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা হবে না এবং আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে? বাংলাদেশ থেকে অনেকে দেখো, আমি কিন্তু অনেকের ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলো, ভেরিফাই করো, কিন্তু তারা আমি মনে করি সঠিক ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাকাউন্টটি খুলে দেয় নাই, সেই জন্য তোমাদের আইডি পেপ্যালটা অতি সহজেই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বাংলাদেশতে পেপ্যাল কীভাবে খুলতে হয় অনেকেরই মনে প্রশ্ন, তোমরাও প্রশ্ন করতে পারো। ভাই অন্যদের ভিডিওতে তো আপনারা দেখছি পেপ্যাল .com থেকে অ্যাকাউন্ট খুলছি আমরা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পেপ্যাল .com থেকেই অ্যাকাউন্ট খুলবো, কিন্তু পেপ্যাল .com এর পরে একটি নাম দিয়ে দিব, সেই নামটি দিয়েই পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যাবে। তো অ্যাকাউন্ট এত সহজে রিস্ক নাও হতে পারে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুগণ, তোমাদেরকে অবশ্যই হোম ব্রাউজারে আসতে হবে, ঠিক আছে? তোমাদের মোবাইলে অবশ্যই আছে। তো মোবাইলে আসার পর দেখো আমি এখানে কীভাবে লিখছি, পেপ্যাল .com CY এই নামটি লিখে তোমরা সার্চ করবে, ঠিক আছে? তো নামটি ভালো করে দেখে নাও। তো এইটা দিয়ে হচ্ছে বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য এই সাইটটা, ঠিক আছে? তো তারপর তোমরা ক্লিক করবে, সার্চ করবে নামটি লিখে। তো এখানে দেখো সার্চ করার পর এখানে কিন্তু অনেক অপশন আসছে, দেখো তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে, ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো অনেকে এই যে আমি তোমাদেরকে দেখাই, পেপ্যাল অ্যাকাউন্ট খোলার কিন্তু অনেক সিস্টেম আছে, ঠিক আছে? সেইগুলোতে বাংলাদেশ থেকে ভেরিফাই হয় না, আমি দেখছি, আমি অনেক পেপ্যাল ব্যবহার করছি, আমার অনেক অভিজ্ঞতা নিয়ে আমি ভিডিওটা বানাইছি, ঠিক আছে? তো অনেক উল্টাপাল্টা সাইডে ঢুকে যায়, ঠিক আছে? সেই জন্য তাদের পেপ্যাল অ্যাকাউন্টটা খোলা হয় নাই। তো আমি এখন তোমাদেরকে পেপ্যাল অ্যাকাউন্ট কমপ্লিট করে বানিয়ে এবং ভেরিফাই করে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটায় কিছু মিস করবে না। তো বন্ধুরা দেখো আমরা এই যে অপশনটাতে আসলাম, এখানে হচ্ছে মূল কাজ, এখানে এসে অনেকে চাপসা খেয়েছে, ঠিক আছে? অন্যগুলোতে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে কিন্তু সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় অতি শীঘ্রই, তোমার অনেক ডলার এখানে জমা থাকে, ঠিক আছে? তো এখানে ক্লিক করবে বন্ধুরা, ঠিক আছে? এখানে একটি ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পর এখানে তোমার একটি মোবাইল আর সরি এখানে তোমার একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার একটি জিমেল দিয়ে দিব। তো আমি আমার একটি জিমেল আইডি দিয়ে দিচ্ছি, আমি এই জিমেলটি দিয়ে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিচ্ছি অন্য একজনকে, ঠিক আছে? তো তারপরে এখানে নেক্সট ক্লিক করে দেবে, নেক্সট ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবে তোমরা, পাসওয়ার্ডটি কিন্তু বন্ধুরা বড় হাতের ছোট হাতের কিছু সংখ্যা দিয়ে তারপর হ্যাশট্যাগ কিছু ব্যবহার করে কিন্তু দিবে, ঠিক আছে? এবং পেপ্যালের পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে তোমার মোবাইলে খাতায় কলম দিয়ে লিখে রাখতে হবে, ঠিক আছে? নয়তো তোমার ঝামেলায় পড়ে যেতে পারো বড় ধরনের। তো আমি আমার একটি পাসওয়ার্ড বানিয়ে দিই। তো বন্ধুগণ দেখো আমি কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিছি, অনেক শক্তিশালী পাসওয়ার্ড, দেখি নেই কিনা পাসওয়ার্ডটি, ক্লিক করে দিবে। তো পাসওয়ার্ডটা নিচ্ছে না, আর বড় করে দিতে হবে, ঠিক আছে? তো আবারও পাসওয়ার্ডটি দিয়ে দেখি নেই কিনা, না এই পাসওয়ার্ডটা নেয় নাই তারা। মনোযোগ সহকারে দেখতে থাকো, দেখো আমার কাছে
ভিডিওটা স্কিপ করে দেবে না এবং টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট খোলা হবে না। পেপ্যাল অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেক ব্যাপার স্যাপার, ঠিক আছে? উল্টাভাবে যদি খুলো তাহলে কিন্তু তোমার আইডিটা তুমি আর খুঁজে পাবে না, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবো এবং আমরা ভেরিফিকেশন করে নেব আমাদের অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা কীভাবে করি। তো প্রথমত এখানে এই যে গুগল ক্রোমে আসবে, আসার পর পেপ্যাল ডট কম সিইউ লিখে সার্চ করার পর আমাদেরকে একটি পেজে নিয়ে আসবে, ঠিক আছে? অনেকে অনেক সাইট থেকে খুলে এগুলো বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমি কিন্তু আমার অনেক কয়টা পেপ্যাল অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে? তো অবশ্যই বলে রাখি, তোমরা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাদের কিন্তু ন্যাশনাল আইডি কার্ড লাগবে, একটা ভোটার আইডি কার্ড লাগবে। তোমরা যদি না থাকে করেন, অন্য কারো আইডি দিয়ে তুমি অ্যাকাউন্টটা করে নেবে, ঠিক আছে? তো কীভাবে করবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে এটা খুলবে, ঠিক আছে? বাংলাদেশ থেকে ভেরিফাই করবে, অনেকে যে পেপ্যাল ডট কম থেকে খুলে দেয় ইউএসের মাধ্যমে, ঠিক আছে? ইউএসএর মাধ্যমে তো এটা শুধু বাইরের কান্ট্রির জন্য, ঠিক আছে? তো সি ওয়াই দিয়ে দিলাম কী জন্য, এটা বিভিন্ন দেশে ব্যবহার করছে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশেও ব্যবহার করব, করছিও, ঠিক আছে? অনেক দিন চলছে, কোনো নষ্ট হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। এবং পেপ্যাল অ্যাকাউন্ট খোলার পর কীভাবে টাকাগুলো আনবে তুমি, সেইগুলোও কিন্তু একটি ব্যাপার স্যাপার আছে। বা তুমি একটি পণ্য কেউ সেল করলো, তুমি সেল করলো, তোমাকে টাকাটা দিল, এটা কিন্তু রিসিভ করে তাকে নগদে জানিয়ে দিতে হবে। আর তুমি যদি লেট করো, উল্টাপাল্টা করো, এমনিতে বাতিল হয়ে যায়, ঠিক আছে? কীভাবে নষ্ট হয়ে যায় পেপ্যাল অ্যাকাউন্ট, যদি জানতে চাও ভিডিওটা না টেনে দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো আমরা এখন এই যে দেখো, এই যে আমরা এখন এইখানে আসবো, ঠিক আছে? এই পেজটাতে আসবো, এই পেজটাতে আমরা এখন আমাদের মূলত কাজ এখানে আমি ক্লিক করে দিব একটা, কিছুক্ষণ ওয়েট করে লোড হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকেতে অনেক রকমের ভিডিও বানাইছে ইউটিউবে, আমি নিজেও দেখছি, কিন্তু তারা তো ইউএস আমেরিকার মাধ্যমে খুলে দেয়, ঠিক আছে? ইউএসের মাধ্যমে খুলে দেয়, সে অ্যাকাউন্টগুলো আমরা তেমন একটা ব্যবহার করতে পারি না। তো এখানে প্রথমত দেখাচ্ছে এজ এ সাইন আপ, এখানে ক্লিক করবে নিচে, ঠিক আছে? নেক্সটের নিচে এখানে ক্লিক করবে, এখানে তোমরা একটি ক্লিক করে দেবে, ঠিক আছে? দেখতে থাকো মনোযোগ সহকারে, ভিডিওটা অনেক কাজে আসতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবে না। আমি কিন্তু ফালতু বানোয়াট ভিডিও বানাই না যে মানুষের ক্ষতি করব। জাস্ট আমরা চলে আসছি। তো উপরেরটা হচ্ছে পার্সোনাল, পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবো না, আমরা বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করব বিজনেসে, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবে, আমি ভিডিওটা শর্ট করে বানিয়ে দেবো অ্যাকাউন্টটা। তো ওয়েট করে গেছে, কোনো লোড হচ্ছে। তো বন্ধুগণ দেখো, এখানে আমাদেরকে একটি ইমেল ঠিকানা দিতে হবে আমাদের, ঠিক আছে? ভালো একটি ইমেল ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। তোমরা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফাই কিন্তু করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, যদি করে থাকো তাহলে সেই অ্যাকাউন্টটাই দিবে। তো আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি, তো আমার ইমেলটি আমি দিয়ে দিলাম, তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। এইখানে কিন্তু বন্ধুরা স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যে পাসওয়ার্ডটা তোমার মনে থাকবে। তোমার নামের প্রথম অক্ষরটা বড় দিবে, তারপর শেষে অক্ষরগুলো ছোটো দিবে, তারপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে, তাহলে শক্তিশালী একটি পাসওয়ার্ড হবে। এবং পাসওয়ার্ডটা অবশ্যই খাতায় লিখে রাখতে হবে, না হলে পরবর্তীতে তুমি কিন্তু প্রবেশ করতে পারবে না, তোমার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে।
তো পাসওয়ার্ডটি মনে লাগবে, অনেক শক্তিশালীভাবে দিবে, তারপর আবার কন্টিনিউ ক্লিক করবে, কমপ্লিট অ্যাকাউন্টে খুলে তোমাদেরকে দেখাবে এবং ভেরিফাই করে নেবে এবং তুমি পেমেন্টটা নগদে নিয়ে আসতে পারবে এই অ্যাকাউন্টের মাঝে। ঠিক আছে, তো এইখানে তোমার ফার্স্ট নেম এখানে কি দিবে, তারপর লাইন এখানে দিবে তোমার শেষের নামটি। ঠিক আছে, তারপর এখানে কি দিবে, একটি বিজনেস নাম দিয়ে দিবে, একই নাম দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু তোমার একটি ফোন নম্বর দিতে হবে। ঠিক আছে, ফোন নম্বর ভেরিফাই করা যায় তো বাংলাদেশে একটি নম্বর দিতে হবে, বাংলাদেশটা খুঁজে বের করে নিই। এই যে বাংলাদেশ, এখানে তোমার বাংলাদেশে একটি মোবাইল নম্বর দিবে। লাইন ওয়ান ঠিকানা দিতে হবে তোমার এখানে। এইখানে তোমার ভোটার আইডিতে কিন্তু বন্ধুরা লেখা আছে গ্রাম পল মহল্লার নামটি। ঠিক আছে, তুমি সেই নামটি দিয়ে দিবে, তোমার গ্রামের নামটি দিয়ে দিবে। প্রথমে কিন্তু তোমাকে দিয়ে দিবে সরাইল বা আমার এলাকা সরাইল। ঠিক আছে, তো এখানে তুমি সরাইল লিখবে, তারপরে এখানে আমার ঠিকানা কিন্তু তুমি ব্যবহার করবে না। ঠিক আছে, তুমি তোমার ঠিকানা ব্যবহার করবে, তুমি যদি ঢাকাতে থাকো তোমার ঢাকা জেলা থানা সব কিছুই, তো ঢাকা থানা লিখবে। ঠিক আছে, ধরো মতিঝিল আছে, হাতিরঝিল আছে, ঠিক আছে, তো এই ধরনের একটি নাম তুমি যে জায়গাতে থাকো ভোটার আইডিতে যা আছে বা তুমি সেই নামটি কিন্তু এখানে দিতে হবে, তোমার ঠিকানা লাইন ওয়ানে দিতে হবে। তারপর লাইন টুতে তোমার জেলার নামটি দিয়ে দিবে। ঠিক আছে, তুমি যদি ঢাকায় থাকো ঢাকা, কুমিল্লায় হলে কুমিল্লা, চিটাং হলে চিটাং, এখানে দিয়ে দিবে, এটা কিন্তু তোমার জেলা। ঠিক আছে, তো এখানে ওয়ানে কিন্তু আমি তোমাকে বলছি তোমার ন্যাশনাল আইডি কার্ডের কিন্তু নামটি যেভাবে দেওয়া আছে ঠিকানা, তোমরা তো অনেকেই জানো ন্যাশনাল আইডিতে কার্ডের কীভাবে ঠিকানা দেওয়া আছে, সেইটা বাংলাতে লেখা আছে আর তোমরা ইংলিশ করে তারপরে এখানে দিবে অনুবাদ করে। ঠিক আছে, তারপর এখানে কী দিবে, এখানে দিবে তোমার পোস্টকোড। ঠিক আছে, এখানে তোমার পোস্টকোডটি দিবে, চার সংখ্যার হোক পাঁচ সংখ্যার হোক পোস্টকোডটি দিবে, তোমার ভোটার আইডিতে অবশ্যই পোস্টকোডটা লেখা থাকে। তারপরে হচ্ছে সিটি, তোমার সিটি এখানে তুমি কী দিবে, এখানে তোমার জেলা যদি হয় ঢাকা, হ্যাঁ তোমার ঢাকা দিয়ে দিবে, বা অন্য অন্য জেলা হলে অন্য অন্য জেলার নামটি এখানে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর এই যে টিপ চিহ্নতে ক্লিক করে দিবে। ঠিক আছে, এইটাই এইটাই এখানে এখানে ক্লিক করে দিবে। ঠিক আছে, আবারও আমি তোমাদেরকে প্রথমতে দেখাচ্ছি, তোমার নামটি কিন্তু বন্ধুরা ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি ছিল সেই নামটি কিন্তু দিবে, তারপর তোমার স্টেশন নামের অক্ষরগুলো দিয়ে দিবে। ঠিক আছে, তারপর এখানে তোমার একই নাম ফুল নামটি এখানে দিয়ে দিবে, তারপর এখানে তোমার ফোন নম্বরটি দিয়ে দিবে, তারপর টিকলা ঠিকানা লাইন ওয়ানে এই যে আমি বললাম পাড়া মহল্লা গ্রামের নাম এবং থানার নামটি এখানে দিবে। ঠিক আছে, তারপরে এই যে নিচে তোমার জেলার নামটি দিয়ে দিবে, হ্যাঁ, তারপর এখানে তোমার পোস্টকোডটি দিয়ে দিবে, চার অক্ষরের পোস্টকোড তুমি দিয়ে দিবে। ঠিক আছে, তারপর সেটি, সিটি কি তোমরা তো জানো যে সিটিতে থাকো, এটা উপজেলা জেলা বলে জেলা। ঠিক আছে, এই জেলাতে এটা দিয়ে দিবে, তারপরে এই চিহ্নগুলোতে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিবে, এখানে ক্লিক করে দেবে বন্ধুরা। ঠিক আছে, ডট আইকন থেকে তোমাদের এটা ডেস্কটপ সাইট করে নিতে পারো। ঠিক আছে, ডেস্কটপ সাইট করে নিলে বুঝতে অসুবিধা হবে না তোমাদের আশা করি। তো এই যে নিচে এইগুলো চিহ্নগুলোতে কিন্তু তোমরা ভুলেও এখানে ক্লিক করবে না, এগুলোতে তোমরা ক্লিক করবে না। ঠিক আছে, এগুলো বাইরের কান্ট্রির জন্য, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের জন্য। তো বন্ধুরা, আমাদের ইমেলটা ভেরিফাই হওয়ার পর তো দেখো এখানে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই করার কোনো অপশন নাই, ইমেলটা ভেরিফাই করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের একটি কাজ করবে, এই যে ইউআরএ, ঠিক আছে, এইগুলোতে আমরা ইউএসডি করে নিব। তো এখানে ক্লিক করবে, থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিবে, ক্লিক করার পর তারপরে এখানে আসবে সেটিংসে, এখানে আসবে,
এখানে আসার পর তারপর বন্ধুরা মানি ব্যাংক কার্ড এখানে ক্লিক করতে হবে তোমাদেরকে। তো বন্ধুগণ আমরা থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে আসব মানি ডট অ্যান্ড কার্ড, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করার পর কমপ্লিট তোমাদেরকে ভেরিফাই করে দেখাবো, কিন্তু আমার কথাই বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে। কিন্তু কাজটি আমি করছি জেনুইন। তো দেখো এখানে আমরা এখন আমাদের এখানে ইউরো আছে, আমরা ইউএসডি করে নিব, ঠিক আছে। এখানে আসার পর নিচে আসবে, ঠিক আছে, ইউএসডি এবং ইউরো দুটোই দেখাচ্ছে, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই যে এই থ্রি ডট মেনুতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই যে এইখানে এইখানে ক্লিক করবে প্রাইমারি, হ্যাঁ আমরা অবশ্যই প্রাইমারিতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে এইখানে ক্লিক করে দেব, ওয়েট করো। তো এখানে আমাদের ইউএসডি ডলার মানে এটা ক্লিক করে দিতে হবে, প্রাইমারি বাদে এখন হবে ইউএসডি ডিল। তো এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে, ডান। তো আমাদের এটা কিন্তু এখন ইউএসডি হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে কিছু সিকিউরিটি আছে, আপনারা সিকিউরিটিগুলো অ্যাড করবেন কীভাবে, থ্রি ডট মেনুতে আসবা তোমরা, অবশ্যই এখানে ক্লিক করে দিবা, ঠিক আছে। এইখান থেকে আসবা তোমরা প্রোফাইল সেটিংসে, ঠিক আছে, প্রোফাইল সেটিংসে আসবে। এই যে এইখানে আসবে নিচে প্রোফাইল সেটিংসে ক্লিক করবে। তো এখানে আসার পর এখানে আরও কিছু কাজ আছে বন্ধুরা, বন্ধুরা আমি যেভাবে কাজগুলো করি তোমরা সেভাবে কাজগুলো করো, ঠিক আছে। তো লগ ইন পাসওয়ার্ড সবগুলো তোমরা এখান থেকে পরিবর্তন করতে পারবে তোমরা যদি চাও, ঠিক আছে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আরও দুইটা কাজ আছে বন্ধুরা, দুইটা কাজ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, দুইটা কাজ করতে হবে তোমাদেরকে। এই যে এখানে দুইটা কাজ আছে, দুইটা কাজ তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। যে উপরে এখানে দুইটা কাজ আছে, তোমরা দুইটা কাজ করতে পারবে। এখানে আপডেটে ক্লিক করবে, আপডেটে ক্লিক করবে তোমরা। দেখতে থাকো, আমি আবারও দেখাচ্ছি, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবে, এইখানে ক্লিক করবে আইকনটাতে। তো আইকনটা সবাই দেখতে পারো না, আমি দেখাচ্ছি আবার ব্যাক দিয়ে। কোথায় ক্লিক করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে ক্লিক করবে বন্ধুরা, ঠিক আছে। এইখানে ক্লিক করে দিবে তোমরা, ওয়েট করো। তো এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, তো এখান থেকে কিন্তু আমরা ইউএস দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা। তো আরেকটি কাজ করে দেখাই, তারপর এখানে আসবে প্রোফাইল সেটিংস, এখানে ক্লিক করবে, প্রোফাইল সেটিংস আসবে, এখানে আসবে, তারপর তোমরা ক্লিক করবে এইখানে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা কাজ আছে, দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। এখানে দুই ধাপে যাচাইকরণও করতে হবে, তোমার আইডিটা হ্যাক হবে না, ঠিক আছে। দেখতে থাকো আমি কীভাবে কাজগুলো করছি।
আর এখন বন্ধুরা দেখো, আমি এগুলা কিন্তু ফর্মটা ফিলাপ করে লাগছে, ঠিক আছে? তোমার পোষা প্রাণী কি, ফাস স্কুল কি, তো আমি এখানে কিন্তু সবগুলো দিয়ে দিছি, ঠিক আছে? তো এখানে তোমার পোষা প্রাণীর নাম কি, ঠিক আছে, দিয়ে দিবে। এখানে তুমি কি ভালোবাসো, পোষা প্রাণী এগুলো দিয়ে দিবে। তারপর এখানে তুমি এইটাতে দিয়ে দিবে, আমি যা দিছি সেম সেভাবে দিবে। তারপর এখানে একটা আছে, এটা আমি যা দিয়ে লাগছি তাই দিবে, ঠিক আছে? তারপর এখানে একটি তোমার পোষা প্রাণীর নাম দিয়ে দিবে। এগুলো এই নামগুলো কিন্তু বন্ধুরা সেভ করে রাখতে হবে, তুমি পোষা প্রাণীর নামগুলো, ঠিক আছে? অবশ্যই এগুলো তুমি পেমেন্ট করতে গেলে, পেমেন্ট পেতে গেলে কিন্তু তোমার অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে? তো সেভ করে লাগবে। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তো বন্ধুরা, আমার একটি কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু বন্ধুরা অলরেডি আমাদের কাজ কমপ্লিট, শেষ পর্যায়ে, ঠিক আছে? তো এখন তোমরা দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি চালু করতে পারবে এখানে, ঠিক আছে? তো এখন বন্ধুরা এটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? এখন তোমাদেরকে টু স্টেপ যে সেটিংসটা দেখাবো, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তোমার এখানে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে তোমার মোবাইলে একটি মেসেজ চলে যাবে, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর তো বন্ধুগণ, আমরা এখানে আসার পর, ঠিক আছে, এখান থেকে আবার আসি তোমাদেরকে দেখাই। এখানে ক্লিক করার পর কিন্তু মোটামুটি অনেক কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে? এখন আমরা সিকিউরিটি আপলোড করবো, আমাদের এটা যেন না হ্যাক হয়, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দুই তারপরে যাচাইকরণের জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? যতবারই অন্য কেউ আমাদের এখানে লগ ইন করার চেষ্টা করুক না কেন, তারা আমাদের মোবাইল নম্বরে কোড যাবে, ঠিক আছে? তারা প্রবেশ করতে পারবে না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো, দেখতে থাকো। কমপ্লিট একটি অ্যাকাউন্ট কিন্তু করা হচ্ছে, কোনো ফালতু ফেক না। দুই দিনের ভিতরে চলে যাবে, এই ধরনের অ্যাকাউন্ট আমি বানাই না, ঠিক আছে? অনেক ঘোরাঘুরির পর, অনেক খোঁজাখুঁজি করার পর এই সাইটটি নিয়ে আসলাম, পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বাংলাদেশ থেকে। অনেক খোঁজাখুঁজি, অনেক ঘোরাঘুরির পর তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম, যেন তোমাদের আইডিটা হ্যাক না হয়, প্রতারিত তোমরা না হও, বাংলাদেশ থেকে ভেরিফাই করে নেবে সেই জন্য, ঠিক আছে? তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে একটি সিকিউরিটি কোড আসবে, ঠিক আছে? কোডটি আমি এখানে বসিয়ে দিতে হবে, আমার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না। এখানে ক্লিক করে দিলাম এর জন্যে। তোমাদেরকে আবার বেঁচে দেখাচ্ছি, এই যে এইখানে তোমরা সিকিউরিটি কোড একটি বসিয়ে দিবে, তোমাদেরকে ফোন নম্বর বসিয়ে দেবে, ঠিক আছে? তোমাদেরকে ফোন নম্বর দেবে, পাঠাও দিতে পারো, আমি মেসেজ দিলাম। এখানে ক্লিক করে তোমার মোবাইল নাম্বারটি তুমি দিয়ে দিবে। তো দেখো, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি, একটি SMS অলরেডি চলে আসছে, SMSটি এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, আমি আমার কোডটি আবারও দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাকারদের কাছ থেকে আমার আইডিটা বাঁচানোর জন্য। তো দেখো হয়ে গেছে। তো এখান থেকে যদি কেউ আমার এখান থেকে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু বন্ধুরা তারা পারবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে আবার রান দিয়ে দিলাম। তো দেখো, আমাদের কিন্তু কাজ অলরেডি
কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমাদের কাজ অনেকটা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুগণ, এখানে কিন্তু কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা হোমে আসব। হোমে আসলাম, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু ইউএস হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে যদি ক্লিক করি, তো এখান থেকে যা আছে তোমরা সবগুলোতে ডাউন দিয়ে দিবে, ঠিক আছে, ডাউন। তো কমপ্লিট মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে।